हेलो स्टूडेंट्स, वेलकम टू एचिवर्सिटी। एचिवर्सिटी ते प्रत्येक के स्वागत। आज के आम्रा जे चैप्टर टा आलोचना करब सेटा होलो काउंटिंग द फिगर, जेटा रिजनिंग एर खूब इम्पोर्टेंट एक चैप्टर। बैंकिंग एग्जाम बाद दिए बाकी जे समस्त एग्जामे जाबे सेई समस्त एग्जामे ते एकटा थेके दुटो कोश्चेन तोमादेर एसेई थाकबे। तो बेशी कथा ना बोले चलो आम्रा डायरेक्ट कोश्चेनेर मध्ये चले जाए। तो তার আগে বলে রাখি, আমরা যখন কাউন্টিং দা ফিগার করব তখন আমরা কিন্তু গুনবো না সবকটা। আমরা যেটা করব সেটা কি না রুলস ওয়াইজ কাজ করব। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা কি না গুনতেই হবে, বাট সেটার উদাহরণ খুবই কম বলতে গেলে চলে। আমরা যেগুলো করব ম্যাক্সিমামটা ফর্মুলা অরিয়েন্টেড করব। যত ফর্মুলা অরিয়েন্টেড করব তত আমরা আরো কম টাইমের মধ্যে কোশ্চেনগুলোকে সলভ করতে পারব। तो चलो फर्स्ट क्वेश्चन जेटा आछे सेटाते चलिए। फर्स्ट क्वेश्चन देखो जेटा दिए छे, की दिए छे ना हाउ मेनी स्क्वायर इन द गिवन फिगर। तो प्रथमे बोले राखी काउंटिंग द फिगर थेके मैक्सिमम जे क्वेश्चनटा आछे सेटा होच्छे ट्रायंगल बेस्ड क्वेश्चन। तारपर जेटा एसे थाके सेटा होलो तोमार रेक्टेंगल बेस्ड क्वेश्चन बा स्क्वायर बेस्ड क्वेश्चन। ओके, तारपर जेटा एसे थाके सेटा होच्छे स्ट्रेट लाइन बेस्ड क्वेश्चन। এই চারটি মেইনলি তোমাদের কোশ্চেন আসে। এর মধ্যে ম্যাক্সিমাম বললাম কিনা ট্রায়াঙ্গেল বেসড কোশ্চেন। সুতরাং আমরাও যখন এই ক্লাসটা করব সেখানে ট্রায়াঙ্গেল বেসড কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আমরা তোমাদের দেব, এবং আমরা প্রত্যেক কোটার ফর্মুলা অরিয়েন্টেড ফর্মুলাগুলো কি কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই ফর্মুলাগুলোকে আমরা তোমাদের কাছে শেখাবো। ওকে, চলো তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে কি বলেছে না হাউ মেনি স্কোয়ার ইন দা গিভেন ফিগার। এই ফিগারেতে এই যে ফিগারটা রয়েছে এই ফিগারেতে বলছে টোটাল কতগুলো স্কোয়ার আছে। এটা যদি আমরা একবার থেকে গুনতে শুরু করি তাহলে আমরা দেখব মিনিমাম 1.5 মিনিট থেকে 2 মিনিট টাইম লেগে যাবে। তো একটা কোশ্চেনের জন্য যদি আমি 1.5 থেকে 2 মিনিট টাইম ওয়েস্ট করি তাহলে নিশ্চয়ই অন্যান্য কোশ্চেন করতে আমাদের প্রচুর প্রবলেম হবে। অর্থাৎ 100টা কোশ্চেনের জায়গায় আমরা কটা কোশ্চেন করে আসব না 40টা কোশ্চেন করব, বাট এটা করব না। আমরা এগুলোকে সলভ করব জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। তো কিভাবে সলভ করব বললাম কি একটু আগে যে ফর্মুলা অরিয়েন্টেড করব। তো ফর্মুলা ফার্স্ট টাইম আমি একটু গুনে দেখিয়ে দিই যে এখানে টোটাল কতগুলো স্কোয়ার আছে। দেখো আমি যদি প্রথম সিঙ্গেল ওয়েতে দেখি, অর্থাৎ সিঙ্গেল ওয়ে মিন্স এক একটা স্কোয়ার, মানে জাস্ট সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার, সেখানে যদি দেখি টোটাল কতগুলো পাচ্ছি। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবং ষোলো। তাহলে সিঙ্গেল ওয়েতে অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার যেখানে আছে সেখানে আমি টোটাল পাচ্ছি কটা না ষোলোটা। এবার আমরা যেটা দেখবো সেটা কি না ডবল ওয়েতে দেখবো। তো ডবল ওয়েতে যদি দেখি, দেখো ডবল ওয়ে মিন্স কি না এই যে দুটো নিলাম তাতে আমাদের হবে না, কারণ এটা যদি নিই সেটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না একটা রেক্টাঙ্গেল হয়ে যাচ্ছে, স্কোয়ার হচ্ছে না। তো স্কোয়ার নিতে হবে। তো স্কোয়ার যদি নিই তাহলে দেখো এদিক থেকে এটা নিচ্ছি আমার কাছে একটা স্কোয়ার হয়ে যাচ্ছে, ক্লিয়ার। আবার আমি এদিক থেকে নিচ্ছি, দেখো দুটো ওয়েতে নিচ্ছি দু নম্বর স্কোয়ার। এখান থেকে আবার নিচ্ছি, দেখো কত হচ্ছে না তিন নম্বর স্কোয়ার। আবার দেখো এখান থেকে নিচ্ছি তাহলে কটা হচ্ছে না চারটে। আবার যদি এখান থেকে নিই কটা আসবে না পাঁচটা। আবার তাকাও এখান থেকে নিলে কটা আসছে না ছটা আসছে। তাহলে এখান থেকেও আবার নেব কটা আসছে সাতটা। আবার দেখো এখান থেকে তার মানে কটা আসছে না আটটা। এরপর দেখো কটা আসছে আরো একটা বেরোলো। তাহলে টোটাল দুটো ওয়েতে আমাদের যেটা বেরোলো সেটা কটা না নটা। এরপর আমরা যেতে যাব সেটা কিনা তিনটে ওয়েতে, অর্থাৎ তিনটে করে স্কোয়ার নিয়ে আমরা দেখব। তো তিনটে করে যদি স্কোয়ার নিই সেক্ষেত্রে কটা বেরোচ্ছে দেখো, এখান থেকে একটা স্কোয়ার পাচ্ছি আমি, সেম জিনিস এদিক থেকেও দেখো একটা পাচ্ছি, তাহলে দুটো পেয়ে গেলাম। আবার দেখো এখান থেকে একটা পাচ্ছি, তাহলে তিনটে। আবার দেখো এখান থেকে একটা পাচ্ছি, তাহলে টোটাল কতগুলো হলো? আর কি পাওয়া যাচ্ছে না? আর পাওয়া যাচ্ছে না। তাহলে তিনটে হতে পাচ্ছি কটা না চারটে পাচ্ছি। ওকে, এবার আমরা যে দেখবো যেটা সেটা কি না চারটে হতে। তো চারটে হতে যদি দেখি তাহলে আমার দেখবো যে এই সাইডেও চারটে থাকবে এবং এই সাইডেও চারটে থাকবে। তাহলে এই সাইডে যদি চারটে দেখি, এই সাইডে যদি চারটে দেখি, তাহলে দেখো টোটাল পাচ্ছি আমি একখানা। সুতরাং এক নিলাম, এটাকে টোটালটা কি করবো না যোগ করব। কেন যোগ করব না, এখানে যে পিকচারটা দিয়েছে পিকচারটা গোটাটা মার্জ করে দিয়েছে। সুতরাং এখানেও আমাকে প্রত্যেক কটাকে কি করতে হবে না মার্জ করতে হবে। যদি মার্জ করি তাহলে দেখো ষোলো আর চারে কুড়ি, কুড়ি আর নয় উনত্রিশ, আর একে তিরিশ, তাহলে আনসার গেল কি না থার্টি। অর্থাৎ আনসার অপশন সি, চেক করে নাও। দেখো আনসার অপশন সি।
যদি আমি এই ফর্মুলায় করতে যাই তাহলে আমাদের কাছে কি হবে না, প্রচুর টাইম চলে যাবে। সেই জন্য আমাদের কি করতে হবে না, এটাতে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। তো কি ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা খুব ভালো করে জানি যে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি। তাহলে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি, না এ স্কোয়ার বা বাহু স্কোয়ার, আমরা বলতে পারি স্কোয়ারের এরিয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার বা বাহু স্কোয়ার। তাহলে আমি দেখি যে এ স্কোয়ার মিন্স কি, না যে কোনো একটা এদিকে লেন্থ এবং এদিকে লেন্থ, ক্লিয়ার? তাহলে এদিকে আমি নাম্বার করছি, দেখো কখনো আমি দেখতে পাচ্ছি যে স্কোয়ার আছে না, একটা দুটো তিনটে চারটে, এদিকে কত দেখতে পাচ্ছি দেখো, এক দুই তিন এবং চার, ক্লিয়ার? তো বলেছে কি না বাহু স্কোয়ার, তো বাহু স্কোয়ার যদি হয় তাহলে বাহু স্কোয়ার করে দেখো কত আসছে, চার চারে ষোলো, তারপরে দেখো কি আসছে না, তিন তিরিকে নয়, তারপরে দেখো কত আসছে না, দুই দুগুণে চার, তারপরে কত আসছে দেখো, এক এককে এক, এবার যোগ করে দাও দেখো কত আসছে না, তিরিশ, তাহলে আনসার গেল কত না, থার্টি। যে কোনো স্কোয়ারের, স্কোয়ার যাই দিক না কেন, সমস্ত স্কোয়ারের আনসার হয়ে যাবে কি না, এইভাবে আমরা এই রুলসটাকে অ্যাপ্লাই করব। কি বললাম না, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা মনে রাখবো। তাহলে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি, না বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার করে নাও, প্রত্যেক কটা নাম্বারিং করো, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, নাম্বারিং যখন করব সেই নাম্বারিংটা কোন ওয়েতে করব, না রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডের দিকে যাব এবং টপ টু বটমের দিকে আসব। ওকে, যেটা আমি করেছি দেখো, এক দুই তিন চার, অর্থাৎ রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডের দিকে গেছি এবং টপ থেকে বটমের দিকে এসেছি, দেখো এক দুই তিন চার, ক্লিয়ার? এবার আমি কি করছি না, কোনাকুনি গুণ করছি। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে আমার কাছে রেজাল্ট চলে আসছে দেখো, ষোলো নয় চার এবং এক, এটাকে কি করবো না, যোগ করবো, যদি যোগ করি রেজাল্ট কত আসছে না, থার্টি, ক্লিয়ার? বোঝা গেছে? আমরা প্রত্যেক কটা এইভাবে রুলস ওয়াইজ করবো। চলো নেক্সট কোশ্চেন যেটা আছে, দেখো আরো একটা স্কোয়ার দেবো কিন্তু স্কোয়ারটা একটু আলাদা, দেখা যাক। দেখো এই যে স্কোয়ারটা দিয়েছি, এই স্কোয়ারটাকে দেখে মনে হচ্ছে স্কোয়ার নয়, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, কিন্তু না, এর ভেতরে স্কোয়ার আছে। তোমাকে বলেছে কি না স্কোয়ার বার করতে বলেছে, তাহলে নিশ্চয়ই এর ভেতরে যতগুলো স্কোয়ার আছে সেই স্কোয়ারগুলোকে খুঁজে বার করতে হবে। তো কি করবো বলেছি, ফর্মুলা অ্যাপ্লাই করবো। তো ফর্মুলা অ্যাপ্লাই যদি করি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি একটু আগে বললাম কি না, রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডের দিকে আমি নাম্বারিং করব এবং টপ টু বটমের দিকে নাম্বারিং করব। তাহলে টপ টু বটমে করি এক দুই তিন এবং চার, এদিকেও দেখো এক দুই তিন চার এবং পাঁচ, তাহলে কোনাকুনি গুণ, দেখো চার পাঁচে কত হয় না, কুড়ি, তারপরে দেখো দেখতে পাচ্ছি তিন চারে কত হয় না, তিন চারে হচ্ছে বারো, তারপরে যদি দেখি তাহলে দেখো দুই আর তিনে কত হয় না, ছয়, তারপর দেখো দেখতে পাচ্ছি এক আর দুই কত হয় না, দুই। এরপর তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হবে, স্যার এদিকে তো আছে একটা কিন্তু এদিকে তো নেই, তাহলে সিম্পল হয়তো বলো ওয়ানের আগের নাম্বার কি হয় না, জিরো। তো জিরোর সঙ্গে যারই মাল্টিপ্লাই করি কি হবে না, রেজাল্ট জিরোই আসবে, সুতরাং আমার আর কোনো দেখার দরকার নেই। যতটা পর্যন্ত একসঙ্গে কোনাকুনি গুণ করা যাচ্ছে ততদূর পর্যন্ত আমি গুণ করব, অন্যথায় আর গুণ করব না। ওকে, তাহলে এগুলোকে যোগ করে দাও, দেখো যদি যোগ করি বারো আর ছয় আঠেরো, আঠেরো আর দুই কুড়ি, কুড়ি আর কুড়িতে হচ্ছে কত না, চল্লিশ, তাহলে আনসার গেল কত না, অপশন বি অর্থাৎ চল্লিশ। দেখো আনসার চেক করো, আনসার হচ্ছে অপশন বি। ওকে, যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা পরবর্তী যে ক্লাসটা নেবো সেই ক্লাসে অবশ্যই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, আমরা ফেসবুকে যে প্রতি সপ্তাহে যে এক্সামগুলো নেওয়ার চেষ্টা করছি, সেই এক্সামের সময় যদি তোমরা কেউ বলে থাকো যে এই প্রবলেমটা হচ্ছে, ধরো এই ভিডিওর কোনো একটা প্রবলেম, সেই প্রবলেমটা তুমি যদি এক্সামেতেও বলে থাকো, আমরা কিন্তু সেখানেও তোমাদের সলভ করে দেখাবার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা কি আছে না, রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে বলছে এই যে ফিগারটা আছে, এই ফিগারেতে টোটাল কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে। তো আমি কি বলেছি না, রেক্ট্যাঙ্গেলের আমরা ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলা যদি দেখি আমরা কি করব না, এরিয়ার ফর্মুলা দেখব। তাহলে বলো রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, না লেন্থ ইনটু ব্রেথ। ঠিক, লেন্থ ইনটু ব্রেথ হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা। ওকে, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, না লেন্থ ইনটু ব্রেথ। তাহলে আমরা চলে যাই এখানে দেখবো যে লেন্থে কত আছে। লেন্থে দেখো এক দুই তিন চার, এখানেও দেখে নেব এক দুই তিন চার, ক্লিয়ার? এবার আমাকে যেটা দেখতে হবে সেটা কি, না লেন্থ বলেছে, তাহলে লেন্থ, এই যে লেন্থটা আছে এই লেন্থটার ভ্যালু কত।
তাহলে লেন্থের ভ্যালু যদি বার করি কি করব না যোগ করব তাহলে যোগ যদি করি দেখো 4 আর 3 এ 7 7 আর 2 এ কত হয় না 9 9 আর 1 এ 10 তাহলে লেন্থের ভ্যালু পেয়ে গেলাম কত না 10 ওকে এবার আমরা দেখব কি না ব্রেথের ভ্যালু তাহলে ব্রেথের ভ্যালু বার করতে গেলে কি করব না যোগ করব তাহলে যোগ যদি করি এদিকেও কত আসছে না 10 আসছে তাহলে লেন্থ ইকুয়াল টু 10 আর ব্রেথ ইকুয়াল টু 10 দুটো কি করব না মাল্টিপ্লাই করব তো মাল্টিপ্লাই করলে রেজাল্ট কত আসছে না 100 অর্থাৎ রেজাল্ট হয়ে গেল आंसर অপশন ডি দেখো आंसर চেক করো দেখো आंसर অপশন ডি ওকে বোঝা গেছে আশা করি চলো এই টাইপের আরো একটা কোশ্চেন আমরা করি দেখো এই টাইপের আরো একটা কোশ্চেন কি আছে না রেকট্যাঙ্গেল আবার বলেছে কতগুলো রেকট্যাঙ্গেল আছে তো কি করব এই একই ফর্মুলা আমরা ইউজ করব তো দেখো 1 2 3 4 এবং 5 এর ভ্যালুটাকে বার করব তো এর ভ্যালু যদি বার করি দেখো 4 আর 3 এ কত হয় না 7 7 আর 2 এ কত এই সরি 4 আর 3 এ 7 7 আর 2 এ 9 9 আর 1 এ 10 10 আর এদিকে 5 আছে তার মানে রেজাল্ট কত আসছে না 15 আসছে ক্লিয়ার এদিকে চলে যাও দেখো টপে 1 2 3 4 এটাকে অ্যাড করো রেজাল্ট কত আসছে না 10 আসছে তাহলে 10 লেন্থ ইনটু সরি লেন্থ হচ্ছে 15 এবং ব্রেথ হচ্ছে কত 10 তাহলে 10 ইনটু 15 ইকুয়াল টু 150 রেজাল্ট চলে এলো কত না 150 অর্থাৎ অপশন বি চেক করে নাও দেখো आंसर অপশন ডি তো যদি আমরা এই ফর্মুলাগুলোকে মাথার মধ্যে নিয়ে নিতে পারি তাহলে আমরা কি করব না एग्जाम হলেতে এই কোশ্চেনগুলো করার জন্য ম্যাক্সিমাম আমরা 30 সেকেন্ড টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো পারবো না এই টাইপের আমরা ট্রায়াঙ্গেল যেগুলো হয় সেগুলোকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি চলো তাহলে নেক্সট যে কোশ্চেন নেক্সট যে টাইপ অর্থাৎ তোমাদের যে ফর্মুলা নেক্সট ফর্মুলা সেই ফর্মুলাটাকে দেওয়ার চেষ্টা করি চলো নেক্সট যে ফর্মুলা আছে সেটা কি আছে না একটা ট্রায়াঙ্গেল বার করতে বলেছে বলছে হাউ মেনি ট্রায়াঙ্গেল ইন দা গিভেন ফিগার অর্থাৎ এই ফিগারটার ভিতরে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে ওকে তো এই টাইপের যখনই কোনো ফিগার থাকবে মাথায় রাখবে যে এই একটা বেসের উপরে যদি কোনো লাইন দিয়ে ডিভাইডেড করে আরো অনেকগুলো অর্থাৎ একাধিক ট্রায়াঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করে তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা আছে দুটো পাচ্ছি বাট এখানে যদি তোমাকে বলা হয় তাহলে কটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ না একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ সুতরাং এটার আনসার তোমার এক কিন্তু এখানে যদি বলে যে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ তাহলে আমি দেখতে পাচ্ছি দেখো একটা দুটো আর গোটাটা একটা নিয়ে তিনটি ঠিক তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব না জাস্ট যোগ করে দেব অর্থাৎ যতগুলো দেখতে পাচ্ছি আমরা পর পর নাম্বারগুলোকে লিখব ইনক্রিজিং অর্ডারে আমরা এটাকে যাব তাহলে 1 2 যোগ করে দাও রেজাল্ট কত আসছে না 3 সেম একই ভাবে যদি আমি এটাকে করি তাহলে বলো এখানে কত হবে না 1 2 এবং 3 তাহলে যোগ করে দিলে রেজাল্ট কত আসছে না রেজাল্ট আসছে 6 তাহলে এখানে হয়ে গেল কত না 6 তাহলে এই একই ভাবে আমি এখানে বলতে পারবো না যে এখানে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে দেখো ফার্স্ট আমি গুণে রেখে দিই দেখো সিঙ্গেল ওয়েতে প্রথম কি বলেছিলাম না সিঙ্গেল ওয়েতে দেখবো সিঙ্গেল ওয়েতে যদি দেখি তাহলে দেখো দেখতে পাচ্ছি 1 2 3 এবং 4 তাহলে সিঙ্গেল ওয়েতে পাচ্ছি 4টি তারপর আমরা ডাবল ওয়েতে দেখছি তার মানে ডাবল ওয়ে মিন্স কি না এই যে এই ট্রায়াঙ্গেলটা এটাকে আমি দেখব একটা তারপরে দেখো দুটো তারপরে দেখো তিনটে আর তো পাচ্ছি না তাহলে ডবল ওয়েতে পেলাম কটা না ডবল ওয়েতে হচ্ছে তিনটে এবার আমরা যদি যাই তিনটে ওয়েতে অর্থাৎ তিনটে ট্রায়াঙ্গেল নিয়ে আমরা দেখব যে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে তো তিনটে ট্রায়াঙ্গেল নিয়ে দেখো অর্থাৎ এই ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল যদি নিই তাহলে এখান থেকে আমি একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি সেম জিনিস এই ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল যদি নিই তাহলে দেখো আরো একটা ট্রায়াঙ্গেল এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে টোটাল কতগুলো পাচ্ছি না দুটো পাচ্ছি আর তো পাওয়া যাচ্ছে না এবার যদি চারটে হতে দেখি তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে ট্রায়াঙ্গেল নিয়ে আমি মাত্র জাস্ট একটাই ট্রায়াঙ্গেল পাচ্ছি সুতরাং এক সবকটা যেহেতু মার্চ করা আছে সুতরাং এখানে আমি মার্চ করলাম মার্চ করতে গেলে কি করবো না যোগ করব যোগ করো দেখো 4 আর 3 7 7 আর 2 9 9 আর 1 10 তাহলে রেজাল্ট হয়ে গেল কত না 10 তাহলে आंसर অপশন এ ক্লিয়ার দেখে নাও आंसर চেক করে দেখে নাও आंसर হচ্ছে অপশন এ তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না নাম্বারিং করব দেখো 1 2 3 এবং 4 যদি যোগ করি রেজাল্ট কত আসছে দেখো 2 আর 3 এ 2 আর 1 এ 3 3 আর 3 হচ্ছে 6 6 আর 4 এ 10 রেজাল্ট হয়ে গেল 10 ওকে আমরা গুণে করলেও 10টা পাচ্ছি ফর্মুলা দিয়ে করলেও আমরা 10টাই পাচ্ছি ক্লিয়ার তো আমার গুণের দরকার নেই আমরা কি করব না জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব ফর্মুলা অ্যাপ্লাই করলেই এনাফ আমাদের কাছে কারণ টাইমটাকে আমাদের শর্ট করতে হবে ঠিক আছে চলো তাহলে নেক্সট কোশ্চেন চলে যাই নেক্সট কোশ্চেন যেটা আছে এই একই ভাবে দেখো একই ফর্মুলা যেটা আগের ক্ষেত্রে দিয়েছিল যে একই যে ধরনের তোমাকে দিয়েছিল ফিগারটা সেই একই ধরনের ফিগার তোমাকে এখানেও দিয়েছে
তাহলে এখানে আমরা দেখে নিই কতগুলো হচ্ছে 1 2 3 তাহলে এটাকে যোগ করলে আমি রেজাল্ট কত পাচ্ছি না 6 ওকে এরপর যেটা আছে দেখো 1 2 এবং 3 এটাকে যদি যোগ করি তাহলে রেজাল্ট কত আসছে না 6 আবার দেখো এখানে যদি পাই 1 2 3 এবং কত আসছে না 4 এটাকেও যদি যোগ করি তাহলে রেজাল্ট কত আসছে না 10 যেহেতু প্রত্যেকটা মার্জ করা আছে সেহেতু এটাকে কি করব না যোগ করব কারণ একটু আগে বললাম মার্জ যখনই করব সেটাকে কি করব না যোগ করব তাহলে যোগ যদি করি রেজাল্ট কত আসছে এখানে দেখো 22 আসছে তার মানে রেজাল্ট হয়ে গেল অপশন সি চেক করে নাও দেখো आंसर অপশন সি ওকে আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো নেক্সট ফর্মুলা আমরা চলে যাই নেক্সট ফর্মুলা যাওয়ার আগে একটুখানি বলে দিই দেখো যদি কখনো দেখতে পাও যে কোনো একটা স্কয়ার আছে বা কোনো একটা রেকট্যাঙ্গেল আছে আমরা জানি খুব ভালো করে যে একটা স্কয়ার বা একটা রেকট্যাঙ্গেলের টোটাল কটা কোণ হয় না চারটি কোণ হয় দেখো এখানে একটা কোণ এ একটা কোণ দুটো এ একটা কোণ তিনটে এ একটা কোণ চারটি এই চারটি কোণ থেকে যদি দুটো স্ট্রেট লাইন দিয়ে ইন্টারসেক্ট করা হয় অর্থাৎ কি না এই কোণ থেকে এই কোণে যাচ্ছে এবং এই কোণ থেকে এই কোণে যাচ্ছে যদি ইন্টারসেক্ট করা হয় তাহলে আমরা যতগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি তার ডবল ট্রায়াঙ্গেল হবে যেখানে কটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি না একটা দুটো তিনটে এবং চারটে তাহলে চারের ডবল কত না চারের ডবল হচ্ছে আটটা তার মানে এখানে টোটাল হচ্ছে তোমার কাছে আটটা ট্রায়াঙ্গেল আছে চেক করে নাও একবার দেখো একটা দুটো তিনটে চারটে ক্লিয়ার এবার দেখো পাঁচটা এদিকে চলে যাও ছটা আবার দেখো এদিকে দেখতে পাচ্ছি সাতটা এর অপোজিটে চলে যাও তাহলে আটটা ওকে আর কোথাও নেই তাহলে আমি টোটাল পেয়ে গেলাম কটা না আটটা যদি গুণেও করি আটটা পাবো যদি ফর্মুলা ওয়াইজ করি তাতেও আমরা আটটা করব কি বললাম না যদি কোনো স্কোয়ার বা রেকট্যাঙ্গেল এর যে চারটি কোণ আছে এই চারটি কোণকে দিয়ে দুটো স্ট্রেট লাইন দিয়ে যদি ইন্টারসেক্ট করা হয় তাহলে যতগুলো এর মধ্যে এই যে স্কোয়ার বা রেকট্যাঙ্গেলটা আছে তার মধ্যে যতগুলো আমরা ট্রায়াঙ্গেল দেখতে পাবো তার ডবল ট্রায়াঙ্গেল হবে ওকে চলো নেক্সট তাহলে নেক্সট রুলসে চলে যাই নেক্সট যে রুলসটা আছে কি আছে দেখো বলছে হাউ মেনি ট্রায়াঙ্গেল ইন দা গিভেন ফিগার এর আগে ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার মধ্যে পার্থক্যটা কি না আগে যে ট্রায়াঙ্গেলটা ছিল সেটাতে দেখো একটা বেসের উপর নির্ভর করে একটা কি দুটো বা একাধিক তোমাকে স্ট্রেট লাইন টানা হচ্ছিল সেক্ষেত্রে আমি রুলসটা করেছিলাম কি ক্রমান্বয়ে যেটা আছে সেটা যতগুলো ট্রায়াঙ্গেল আছে ততগুলোকে লিখলাম লেখার ফলে যে রেজাল্ট আসছে সেটাকে করেছিলাম কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু সেটা পাচ্ছি না এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে একটা কোণ থেকে একটা স্ট্রেট লাইনের উপরে একাধিক লাইন দিয়ে তোমাকে তৈরি করেছে সেটা কিন্তু নেই এখানে যেটা আছে যে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে আরো একটা ট্রায়াঙ্গেল বা তার ভিতরে আরো ট্রায়াঙ্গেল থাকতেই পারে তোমার এরকম ভাবে থাকতেই পারে তোমার এইভাবে ট্রায়াঙ্গেলটা ওকে যদি এই টাইপের কখনো ট্রায়াঙ্গেল দেখতে পাও সেক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেলটাকে গুনবো নাকি ফর্মুলা ইউজ করব এটা মাথায় নিতে হবে তো আমরা যদি গুণি তাহলে আমার কাছে প্রচুর টাইম চলে যাবে এটা একটা ছোট ট্রায়াঙ্গেল সেই জন্য এটা গুণে তোমরা বলতে পারবে যে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে তো টোটাল ট্রায়াঙ্গেল দেখে নাও একটা দুটো তিনটে চারটে আর গোটাটা একটা নিয়ে হচ্ছে পাঁচটা তাহলে এখানে আনসার পেয়ে গেলাম কিনা পাঁচটা ওকে তাহলে এখানে যখন আনসার পেয়ে যাচ্ছি পাঁচটা এখানটা আমরা বলতে পারি যেহেতু ছোট ট্রায়াঙ্গেল আছে সেই জন্য বলতে পারলাম যে পাঁচটা অর্থাৎ ছোট ফিগার কিন্তু যদি ফিগারটাকে আরো বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আনসার কি হবে সেক্ষেত্রে আমাদের কাছে প্রচুর প্রবলেমে পড়ে যাবো সেই জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো সেই ফর্মুলাটাকে মাথায় নিয়ে নাও 1/8 এন ইন্টু এন প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান ওকে এই হচ্ছে আমাদের মেন ফর্মুলা সরি এটা হচ্ছে 2n 2n প্লাস 1 এটা হলো আমাদের মেন ফর্মুলা অর্থাৎ এই ফর্মুলাটা আর একটা ফর্মুলা হয় সেই ফর্মুলাটাকে আমরা দেখাচ্ছি সেই দুটো ফর্মুলা নিয়ে তোমাদের এটাকে করতে হবে শুধু মাথায় রাখতে হবে যে ইভেন আছে নাকি অড আছে ইভেন নাকি অড এবার বলতে হবে যে ইভেন আর অডের মধ্যে কি আছে আমরা জানি ইভেন কি অড কি
মাথায় রাখতে হবে যে একটা বেস আছে, এই বেসটাতে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বেসের ভিতরে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে, না একটা ট্রায়াঙ্গেল দুটো ট্রায়াঙ্গেল, তাহলে দুই কি না দুই হচ্ছে ইভেন নাম্বার। যদি এখানে আমি দেখতে পারতাম ধরো আরো একটা রয়েছে, তাহলে আমি দেখতে পাচ্ছি কিনা তিনটে, তাহলে তিন কি না অড নাম্বার, তার জন্য ফর্মুলা হচ্ছে ইভেন যদি হয়ে থাকে তার জন্য ফর্মুলা এটা, আর অড যদি হয়ে থাকে তার জন্য ফর্মুলা আর একটা। কি ফর্মুলা? দেখো ফর্মুলাটা পুরো এক, 1/8 ইনটু এন, সরি ডবল করে ফেললাম, এন ইনটু এন প্লাস টু ইনটু টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ব্র্যাকেট। জাস্ট ফর্মুলাটার মধ্যে পার্থক্য কি আছে, না অডের সময় জাস্ট মাইনাস ওয়ান এটাকে এক্সট্রা আমি অ্যাড করছি, আর কিচ্ছু না ফর্মুলাটা গোটাটাই। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হবে যে এন কি, আমরা ম্যাথসের সময় করেছিলাম যে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ এইভাবে যদি থেকে থাকে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান এরম সামথিং একটা কিছু ফর্মুলা ছিল, তাহলে এনটা কি ছিল ওখানে, না হাইয়েস্ট নাম্বার ছিল। তাহলে এখানেও ঠিক তাই, এন কি না হাইয়েস্ট নাম্বার অফ ট্রায়াঙ্গেল। তাহলে এখানে আমি টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, না দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, তো হাইয়েস্ট নাম্বার কত, না দুই, এন হচ্ছে এই দুই। তাহলে ফর্মুলা ইউজ করি, দেখো 1/8 ইন্টু টু ইন্টু টু প্লাস টু ইকুয়াল টু কত, মানে ফোর, ফোর ইন্টু টু এন অর্থাৎ টু ইন্টু টু ইকুয়াল টু ফোর, ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ, ক্লিয়ার? তাহলে এটা রেজাল্ট কত আসবে, দেখো দুই চারে আট, আট আট ক্যান্সেল, তাহলে রেজাল্ট কত আসছে, না ফাইভ। আমরা অলরেডি গুণেও পেয়ে গেছিলাম কত, না পাঁচ, দেখো এখানেও পেয়ে যাচ্ছি ফর্মুলা দিয়েও পেয়ে গেলাম কি না পাঁচ। এবার যদি অড হয়ে থাকে, ধরা যাক যদি তিনটে তোমার ট্রায়াঙ্গেল দেখতে পাও, অর্থাৎ বেসেতে একটা বেসেতে যদি তোমার তিনটে ট্রায়াঙ্গেল দেখতে পাও, সেক্ষেত্রে আমার কি হবে ফর্মুলাটা, জাস্ট একই ফর্মুলা, সেটার ক্ষেত্রে পার্থক্য হয়ে যাচ্ছে কি না লাস্টে গিয়ে মাইনাস ওয়ান হবে। ওকে, তাহলে এক্ষেত্রে করে নিই, হাইয়েস্ট নাম্বার কত, না থ্রি, তাহলে এন ইকুয়াল টু থ্রি, থ্রি ইন্টু থ্রি প্লাস টু ইকুয়াল টু কত আসছে, না ফাইভ, ইন্টু টু এন মানে হচ্ছে টু ইন্টু থ্রি সিক্স, সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সেভেন মাইনাস ওয়ান। ওকে, তাহলে 1/8 ইন্টু তিন পাঁচে পনেরো, পনেরো ইন্টু সাত হচ্ছে একশো পাঁচ, একশো পাঁচ থেকে যদি এক বাদ দিই কত আসছে, না একশো চার, তাহলে একশো চার দেখে নাও, আট এককে আট, আর কত যাচ্ছে, না চব্বিশ, তিন আটে চব্বিশ, তাহলে আনসার হয়ে গেল কত, না তেরো। ওকে, তাহলে কি হয়ে গেল, তিনটে যদি তোমার ট্রায়াঙ্গেল থাকে সেক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে কত, না তেরো। এবার আশা করি তোমরা ফর্মুলাটা বুঝতে পেরেছো। এবার যদি তোমাদের মুখস্থ করার ইচ্ছা হয় তাহলে খুব ভালো হবে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা আনসার বার করতে পারবে, সেটা মুখস্থ করে নিতে পারো একটুখানি। সেটা কি না বেস এবং নাম্বার অফ ট্রায়াঙ্গেল, যদি দেখতে পাও বেস আছে একটা তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে একটা, যদি দেখতে পাও বেস আছে দুটো তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে কটা, না পাঁচটা, যদি দেখতে পাও বেস আছে তিনটে তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে তেরো, যদি দেখতে পাও বেস আছে চারটে তার মানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে কত, না সাতাশ, যদি দেখতে পাও কি ধরো যদি আছে পাঁচটা বেস তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে কত, না আটচল্লিশ। ওকে, হাইয়েস্ট এই পর্যন্ত তোমরা মুখস্থ করে রাখো তাহলেই তোমাদের কাজ মিটে যাবে। এই পাঁচ পর্যন্ত যদি তোমরা মুখস্থ করতে পারো, এক থেকে এই পাঁচ পর্যন্ত যদি তোমরা মুখস্থ করো তাহলে এক্সাম হলেতে এটা খুব ইজিভাবে তোমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা হয়তো দেখা যাবে যাচ্ছে না, তো এটা একটু ওপরে আমি লিখে নিই, ছোট ছোট করে লিখি, দেখো নাম্বার অফ বেস যদি একটা হয় তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে কত, না এক, বেস যদি তোমার দুটো হয় তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে কত, না ফাইভ, বেস যদি তিনটে হয় তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে কত, না তেরো, বেস যদি চারটে হয় তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে কত, না সাতাশ, আর বেস যদি পাঁচটা হয় তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে কত, না আটচল্লিশ। জাস্ট এই পর্যন্ত মুখস্থ করো, যদি তোমাদের ইচ্ছা হয় যে আরো বেশি মুখস্থ করব তাহলে অলরেডি তোমাদের কাছে আমি ফর্মুলাটাকে ইউজ করে দিয়েছি, এই ফর্মুলা দিয়ে তোমরা আরো বেশি সংখ্যক ট্রায়াঙ্গেল নিয়েও কিন্তু আলোচনা করতে পারবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট দেখো, এই একই টাইপের ট্রায়াঙ্গেল দিয়েছে, বলেছে কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেটা তোমাকে বার করতে বলেছে। তাহলে আমরা দেখবো কি বেসে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে, একটা দুটো তিনটে চারটে,
তাহলে ফর্মুলা কি ইভেন নাম্বার তো ইভেন নাম্বারে ফর্মুলা কি আছে না 1/8 ইনটু n ইনটু n প্লাস 2 ইনটু 2n প্লাস 1 তাহলে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব তাহলে 1/8 ইনটু n আমরা ইউজ করছি না n n ইকুয়াল টু কত না 4 কারণ কি এখানে টোটাল ট্রায়াঙ্গেল কতগুলো আছে বেসেতে টোটাল আছে 4টি তাহলে 4 4 ইনটু 4 n প্লাস 2 তাহলে কত আসছে 6 ইনটু 2n প্লাস 1 তাহলে 2n কত আসছে না 2n হচ্ছে তোমাদের 4 ইনটু 1 ইকুয়াল 4 ইনটু 2 অর্থাৎ হচ্ছে 8 8 প্লাস 1 ইকুয়াল টু 9 ওকে তাহলে এখান থেকে আমরা যদি ক্যান্সেল করি দেখো কত আসছে 2 2 থেকে এটা চলে যাচ্ছে তাহলে হচ্ছে 3 তাহলে 3 নয় কত আসছে না 27 রেজাল্ট কত হয়ে গেল না 27 অর্থাৎ অপশন বি খুব একটা বিশাল কিছু টাইমও লাগছে না ফর্মুলা যদি মাথায় থাকে এই ফর্মুলাটা যদি মাথায় থাকে তাতেও তোমাদের কোনো প্রবলেম নেই বা আমি যেটা লিখে দিয়েছিলাম বেস আর নাম্বার অফ ট্রায়াঙ্গেল এটাতেও দেখো তোমাদের বেশ কিছু টাইম ওয়েস্ট হবে না এবং মুখস্থ করাটা খুব ইজি হয়ে যাবে ওকে এই গেল তোমাদের বেসিক যে জায়গাটা সেটা এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে একের পর এক তোমাদের কোশ্চেন করানোর আমরা চেষ্টা করব তার মধ্যে তোমাদের বেশ কিছু বাড়ির কাজও থাকবে তোমরা বাড়িতে বসে বসে এগুলো ট্রায়াঙ্গেলগুলো বার করবে বার করার পর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা পরবর্তীকালে তোমাদের আনসার দিয়ে দেবো ওকে চলো এর মধ্যে থেকে যদি কারোর কোনো প্রবলেম হয় আবারও বলছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা নেক্সট যে ভিডিও আনবো সেই ভিডিওতে অর্থাৎ ক্লাস যেগুলো আনবো সেই ক্লাসেতে তোমাদের কাছে আমরা সেটাকে আরও ডিসকাস করার চেষ্টা করব ওকে তো আমাদের যে ফেসবুক চ্যানেল পেজ আছে সেই ফেসবুক পেজে গিয়ে তোমরা লাইক করো যার ফলে প্রতি মুহূর্তে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স জিআই ম্যাথস এবং জিকে সমস্ত বা ইংলিশ সমস্ত কিন্তু সাবজেক্টের আপডেট পাবে এবং বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাবে প্লাস তার সঙ্গে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং তোমাদের টেলিগ্রামের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে গিয়েও তোমরা জয়েন করে যাও যার ফলে প্রতি মুহূর্তে তোমরা বিভিন্ন ধরনের আপডেটগুলো পেয়ে যাবে ওকে চলো তাহলে নেক্সট কোশ্চেন চলে যাই নেক্সট দেখো যেগুলো আছে ট্রায়াঙ্গেল আছে এখানে বলছে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে তো দেখবো আমরা যখনই ট্রায়াঙ্গেল কোনো কিছু কোশ্চেন করব সবার আগে দেখবো কিনা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল বলে কিছু আছে কিনা তার ভেতরে আমরা ট্রায়াঙ্গেল বার করব তাহলে এখানে দেখবো যে স্কোয়ার আছে কিনা দেখো স্কোয়ার আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটার ভেতর থেকে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল পাবো কি বলেছিলাম না এই স্কোয়ারের ভেতরে যদি চারটে যে কোণ আছে এই চারটে কোণ থেকে যদি দুটো স্ট্রেট লাইন দিয়ে ইন্টারসেক্ট করে তাহলে তার ভেতরে যতগুলো আমরা ট্রায়াঙ্গেল পাবো তার ডবল ট্রায়াঙ্গেল হবে তো কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং ছটা তাহলে 6 ইনটু 2 কারণ ডবল হয়ে গেল তাহলে টোটাল কতগুলো হচ্ছে না 12টা হয়ে গেল ওকে এবার এখান থেকে আমরা যদি দেখি এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এই ট্রায়াঙ্গেলের মধ্যে থেকে কটা পাচ্ছি দেখো 1 2 তাহলে যোগ করে দেবো যোগ করলে কত আসছে না 3 তাহলে 3টে পেয়ে গেলাম এবার একটা জিনিস তোমাদের মাথার মধ্যে নিয়ে নিতে হবে সেটা কিনা একটা স্কোয়ারের সঙ্গে যদি একটা ট্রায়াঙ্গেল কখনো মার্চ হয় সেখান থেকে মিনিমাম একটা ট্রায়াঙ্গেল বেরোবেই বেরোবে এবং একটা ট্রায়াঙ্গেলের সঙ্গে যদি আরো একটা ট্রায়াঙ্গেল মার্চ হয় সেখান থেকেও আরো একটা কিন্তু ট্রায়াঙ্গেল বেরোবে এবং একটা স্কোয়ারের সঙ্গে যদি আরো একটা স্কোয়ারে মার্চ হয় সেখান থেকেও কিন্তু একটা ট্রায়াঙ্গেল বেরোবেই তাহলে আমরা দেখে নিই দেখো এই যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটার সঙ্গে এই ট্রায়াঙ্গেলটাকে মার্চ করছে কি করে বুঝবো না দেখো এই যে স্ট্রেট লাইনটা দিয়েছে এই স্ট্রেট লাইনটা দিয়ে দুটোর মধ্য দিয়ে গেছে সুতরাং মার্চ করেছে ওকে তাহলে এই স্ট্রেট লাইনটা দিয়ে যেহেতু মার্চ করেছে সুতরাং আমরা দেখবো এদের মধ্যে কোনো ট্রায়াঙ্গেল বেরোচ্ছে কিনা দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই একটা ট্রায়াঙ্গেল বেরোচ্ছে ক্লিয়ার এখান থেকে যখন একটা ট্রায়াঙ্গেল বেরোচ্ছে অপোজিট দিয়েও আমরা আরো একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি তাহলে টোটাল কটা ট্রায়াঙ্গেল পেলাম না দুটো ট্রায়াঙ্গেল পেলাম তো যোগ করে দাও দুটো আর কোথাও ট্রায়াঙ্গেল আছে না আর কোথাও নেই তাহলে যোগ করে দেখো 12 আর 3 15 15 আর 2 কত হচ্ছে না 17 তাহলে এখানে আনসার কত হয়ে গেল না অপশন সি অর্থাৎ 17 দেখো চেক করে নাও আনসার আনসার অপশন সি ওকে ক্লিয়ার যদি বুঝতে কোনো প্রবলেম হয় আবারও বলছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের আবার বোঝাবার চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে দেখো এখানে বলছে কি না হাউ মেনি ট্রায়াঙ্গেল এন্ড স্কোয়ার ইন দ্য গিভেন ফিগার এই যে ফিগারটা আছে এই ফিগারেতে বলছে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে এবং টোটাল কতগুলো স্কোয়ার আছে যখন এই টাইপের কোশ্চেন থাকছে সবার আগে বার করার চেষ্টা করো স্কোয়ার কতগুলো আছে তো স্কোয়ারের আমি তোমাদের ফর্মুলা দিয়ে দিয়েছি দেখো এখানে স্কোয়ার কোথায় পাচ্ছি না এই একটা স্কোয়ার পাচ্ছি এই স্কোয়ারটার ভেতরে আমরা দেখবো যে টোটাল কতগুলো স্কোয়ার আছে না টোটাল স্কোয়ার দেখো দেখতে পাচ্ছি 1 2 1 2 তার মানে 2 দুগুণে কত হয় না 4 এবং 1 1 কত হয় না 1 তাহলে 1 আর 4 যোগ করলে কত হচ্ছে না 5
ওকে তাহলে আমি এখানে পেয়ে গেলাম কটা না পাঁচটা স্কয়ার পেলাম তাহলে আমরা বলতে পারি আনসার হয়ে যাচ্ছে কিনা অপশন এ অপশন বি কিন্তু একটুখানি খেয়াল করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে আরো একটা স্কয়ার বেরিয়ে যাচ্ছে তাহলে টোটাল কতগুলো স্কয়ার পাচ্ছি না পাঁচের সঙ্গে আরো একটা যোগ হয়ে যাচ্ছে অর্থাৎ ছটা স্কয়ার পাচ্ছি তাহলে ছটা স্কয়ার মিন্স অপশন এ ক্যান্সেল অপশন বি ক্যান্সেল আনসার হতে পারে অপশন সি নয়তো অপশন ডি চলো এবার আমরা দেখব যেটা ট্রায়াঙ্গেল 26টা আছে এবং 28টা আছে কোনটা হবে সেটা আমরা দেখে নিই চলো দেখো এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটার ভিতরে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে আমরা গুনবো না 1 2 3 4 5 6 7 8 তাহলে কি হয়ে গেল না 8 into 2 equal to 16 অর্থাৎ 16টা ট্রায়াঙ্গেল এখান থেকে পেয়ে গেছি ক্লিয়ার এখান থেকে দেখো কটা ট্রায়াঙ্গেল পাচ্ছি না এখান থেকে ট্রায়াঙ্গেল পাচ্ছি কটা 1 2 তো আমি যোগ করে দিলাম आंसर কত আসছে না 3টি ওকে দেখো এবার যদি আমি দেখি এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে আমি টোটাল কতগুলো পাচ্ছি না বড় ট্রায়াঙ্গেলটা থেকে দেখো 1 2 যোগ করে দিচ্ছি आंसर কত আসছে না 3টি ক্লিয়ার এবার আমরা যদি দেখি দেখো এখানে একটা ফাঁকা ট্রায়াঙ্গেল রয়েছে এবং এখানে একটা ফাঁকা ট্রায়াঙ্গেল রয়েছে তাহলে কটা পেলাম ট্রায়াঙ্গেল না দুটো ট্রায়াঙ্গেল পেলাম ওকে একটু আগে কি বললাম না একটা স্কয়ারের সঙ্গে যদি একটা ট্রায়াঙ্গেল মার্জ হয় তখন কি হবে না ওখান থেকে একটা ট্রায়াঙ্গেল বেরোবেই তাহলে এই যে ট্রায়াঙ্গেল স্কয়ারটা আছে তার সঙ্গে এই ট্রায়াঙ্গেলটাকে মার্জ করছি দেখো এখান থেকে একটা ট্রায়াঙ্গেল বেরিয়ে যাচ্ছে সেম জিনিস এদিকে যেরকম বেরোচ্ছে তাহলে এদিকেও একটা বেরোবে দেখো এদিক থেকে আরো একটা ট্রায়াঙ্গেল বেরিয়ে যাচ্ছে ক্লিয়ার এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার সঙ্গে এই স্কয়ারটাকে মার্জ করছি তাহলে দেখো এখান থেকে আরো একটা ট্রায়াঙ্গেল বেরোচ্ছে এবং এদিক থেকে আরো একটা ট্রায়াঙ্গেল বেরোচ্ছে তাহলে টোটাল কটা পেলাম না এখানে একটা পাচ্ছি এখানে একটা পাচ্ছি এখানে একটা পাচ্ছি আর এখানে একটা পাচ্ছি টোটাল 4টে পেলাম তাহলে 4 যোগ করে দাও তাহলে দেখো রেজাল্ট কত আসছে 16 আর 4 এ 20 20 আর 3 এ হচ্ছে 23 23 আর 3 এ হচ্ছে কত 26 26 আর দিয়ে 28 তাহলে आंसर গেল কিনা অপশন ডি অর্থাৎ 28টা ট্রায়াঙ্গেল এবং 6টা স্কয়ার ওকে 28টা ট্রায়াঙ্গেল এবং 6টা স্কয়ার দেখে নাও आंसर आंसर অপশন ডি বুঝে গেছে আশা করছি প্রথমে কি দেখব না স্কয়ারের মধ্যে দেখব টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে তারপর আমরা দেখব কি না এই ফরম্যাটে কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেটাকে আমরা দেখব তো এই ফরম্যাটে দেখার পরে আমরা তারপরে কি করব না এক্সট্রা কোনো ট্রায়াঙ্গেল আছে কিনা সেটাকে খুঁজে নিলাম তারপরে কি করছি না একটা ট্রায়াঙ্গেলের সঙ্গে যে একটা স্কয়ার মার্জ হচ্ছে এখান থেকে মিনিমাম বলেছিলাম কি না একটা ট্রায়াঙ্গেল বেরোবেই বেরোবে একের বেশি বেরোবে তো কম নয় ক্লিয়ার তাহলে আমরা দেখে নিলাম এখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এবং এই স্কয়ারটা আছে এখান থেকে একটা বের হলো এখান থেকে একটা বের হলো এখান থেকে একটা বের হলো এবং এখান থেকে একটা বের হলো তাহলে টোটাল পেলাম কটা না 4টি তাহলে 4 যদি যোগ করে দিই টোটাল আসে কত না 28 তাহলে आंसर গেল কি না অপশন ডি অর্থাৎ 28টা ট্রায়াঙ্গেল এবং 6টা স্কয়ার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন চলে যাই নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা দেখো ফাইন্ড দা নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইন দা গিভেন ফিগার এই ফিগারে বলছে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে আবার বলছি কি খুঁজবো প্রথমেই না স্কয়ার খুঁজবো তাহলে স্কয়ার যদি খুঁজি দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একটা স্কয়ার স্কয়ারের ফর্মুলা কি ছিল স্কয়ার থেকে ট্রায়াঙ্গেল বার করার ফর্মুলা কি না চারটে কোণ থেকে যদি দুটো স্ট্রেট লাইন দিয়ে ইন্টারসেক্ট করা হয় তাহলে তার মাঝখানে যতগুলো ট্রায়াঙ্গেল পাবো তার ডাবল ট্রায়াঙ্গেল আছে তাহলে দেখো দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে তাহলে 4 ইনটু 2 ইকুয়াল টু কত আসছে না 8 ওকে আবার দেখো আমি দেখতে পাচ্ছি কোথায় আছে না এখান থেকে দেখো আরো একটা স্কয়ার বেরিয়ে গেছে আবার স্কয়ারের দেখো ফর্মুলাও কাজ করছে ক্লিয়ার তাহলে টোটাল কতগুলো দেখতে পাচ্ছি 1 2 3 এবং 4 তাহলে 4 ইনটু 2 ইকুয়াল টু কত আসছে না 8 ওকে এবার আমরা দেখব এর মাঝে কোথাও সিঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে কিনা তো সিঙ্গেল ট্রায়াঙ্গেল দেখো দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে এবং এখানে একটা রয়েছে তাহলে 2 লিখে নিলাম আর তো কোথাও নেই সিঙ্গেল ট্রায়াঙ্গেল ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো আরো একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে এখানটা কারণ এই জায়গাটার কোণ আমরা ইউজ করিনি তাহলে এই জায়গাটা যদি ইউজ করি কত আসছে না 1 2 যোগ করলে কত আসছে না 3 তাহলে 3 হয়ে গেল ওকে যোগ করে দাও দেখো 8 আর 8 16 16 আর 2 এ কত হয় না 16 আর 2 হচ্ছে তোমার 18 18 আর 3 হচ্ছে 21 তাহলে তোমার आंसर হয়ে গেল কত না 21 অর্থাৎ অপশন সি দেখো না आंसर आंसर অপশন সি ওকে চলো নেক্সট কোশ্চেন চলে যাই নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা দেখো কি আছে হাউ মেনি ট্রায়াঙ্গেল ইন দা গিভেন ফিগার আবার সেই একই জিনিস কি খুঁজবো না স্কয়ার খুঁজবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্কয়ার আছে এই স্কয়ারটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলাও কাজ করছে তাহলে টোটাল কতগুলো দেখতে পাচ্ছি না 1 2 3 4 5 এবং 6 তাহলে 6 ইনটু 2 ইকুয়াল টু কত আসছে না 12 ক্লিয়ার এরপর আমরা দেখব কিনা ট্রায়াঙ্গেল দেখো ট্রায়াঙ্গেল আমি দেখতে পাচ্ছি এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেল থেকে কত পাবো না 1 2 যোগ করলে 3টে তাহলে এখান থেকে 3টে পাচ্ছি এখান থেকে কত পাবো না 3টে পাচ্ছি আবার দেখো এখান থেকে কত পাচ্ছি না 3টে পাচ্ছি আবার দেখো এখান থেকে কত পাচ্ছি না 3টে পাচ্ছি
ক্লিয়ার? তাহলে এখানে তিনটে, এখানে তিনটে ছটা, এখানে তিনটে নটা, আর এখানে তিনটে বারোটা। তাহলে তিন ইন্টু চার ইকুয়াল টু কত হলো না, বারো। কেন এই তিন ইন্টু চার করলাম? চারখানা দেখো ট্রায়াঙ্গেল আছে এরকম, এবং প্রত্যেক করা ট্রায়াঙ্গেল থেকে কটা করে পাচ্ছি না, তিনটে করে পাচ্ছি। তাহলে তিন ইন্টু চার ইকুয়াল টু টুয়েলভ। এবার আমরা কি খুঁজবো? না আমরা খুঁজবো হচ্ছে কোন স্কোয়ারের সঙ্গে কোন ট্রায়াঙ্গেল মার্চ হয়েছে কিনা। তো মার্চ হতে গেলে কি হবে, না কোন একটা স্ট্রেট লাইন দিয়ে সেটাকে কানেক্ট করবে। তাহলে এখান থেকে আমরা দেখে নিই যে কোন স্ট্রেট লাইন দিয়ে কোন মার্চ করছে কিনা কোন ট্রায়াঙ্গেল এবং স্কোয়ারের মধ্যে। তাহলে দেখো এই যে এই স্ট্রেট লাইনটা দিয়েছে, এই স্ট্রেট লাইনটা দিয়ে তোমাকে কানেক্ট করছে এই স্কোয়ারটা এবং ট্রায়াঙ্গেলটা। তাহলে এখান থেকে আমি একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। সেম জিনিস অপোজিট দিয়েও আমি পেয়ে যাচ্ছি আরো একটা ট্রায়াঙ্গেল। এদিকেও দেখতে পাচ্ছি এই স্কোয়ারটার সঙ্গে এই ট্রায়াঙ্গেলটাকে মার্চ করছি। তাহলে দেখো এই যে স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন দিয়ে একটা তোমার মার্চ করছে। তাহলে এখান থেকে দেখো আরো একটা পেয়ে যাচ্ছি, এবং এখান থেকে আরো একটা পেয়ে গেলাম। টোটাল কতগুলো পেলাম? না চারটে পেলাম, চার লিখলাম। এবার যদি আমরা দেখি, দেখো এই ট্রায়াঙ্গেলটার সঙ্গে এই স্কোয়ারটাকে মার্চ করছে, না দেখো এখানে কোনো স্ট্রেট লাইন নেই এবং এখানেও কোনো স্ট্রেট লাইন নেই। যেহেতু এই স্ট্রেট লাইন দুটো নেই, সেহেতু এই স্কোয়ারটার সঙ্গে এই ট্রায়াঙ্গেলটাকে মার্চ করছে না, বা এই স্কোয়ারটার সঙ্গে এই ট্রায়াঙ্গেলটাকে মার্চ করছে না। সুতরাং আমি কিন্তু এই ট্রায়াঙ্গেল এবং এই স্কোয়ারের মধ্যে থেকে কোনো ট্রায়াঙ্গেল পাবো না। তাহলে এখান থেকে টোটাল কতগুলো বেরোলো? না বারো, বারো চব্বিশ, চব্বিশ আর চারে কত হচ্ছে? না আঠাশ। তাহলে আনসার হয়ে গেল কত? না আঠাশ। রেজাল্ট হয়ে গেল অপশন ডি। চেক করে নাও, দেখো আনসার অপশন ডি। ওকে চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, চলো এই কোশ্চেনটা আমি করে দিই, নেক্সট কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখে দেবো। তো এখান থেকে দেখো কি বলেছে, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড স্কোয়ার। তাহলে কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড স্কোয়ার এর ভেতরে বলছে টোটাল কতগুলো তোমার ট্রায়াঙ্গেল আছে এবং কতগুলো তোমার স্কোয়ার আছে, সেটা তোমাকে বার করতে বলছে। তো দেখে নাও, এখান থেকে প্রথমে আমরা কি খুঁজবো? না স্কোয়ার খুঁজবো। তো স্কোয়ার দেখো এখানে যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা থেকে আমরা বার করি প্রথম। তাহলে যদি বার করি দেখো এক দুই এক দুই, তাহলে এখান থেকে কটা পাচ্ছি? না দুই দুগুণে চার, এক একে এক, তার মানে চার প্লাস এক ইকুয়াল টু পাঁচ হয়ে গেল। সেম জিনিস এই একইভাবে দেখো এখানে আরো একটা স্কোয়ার আছে, তাই না? এখানে আরো একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটার মধ্যে থেকে কটা পাচ্ছি দেখো এক দুই এক দুই, তাহলে দুই দুগুণে চার আর এক একে এক ইকুয়াল টু কত হচ্ছে? না পাঁচ। তাহলে যোগ করলে কতগুলো পাচ্ছি? না দশটা। তাহলে দশটা স্কোয়ার পাচ্ছি। তো দশটা স্কোয়ার আমরা দেখবো এই অপশনগুলোর মধ্যে কোথায় রয়েছে, না অপশন এ তে রয়েছে, আর বাকি দেখো ষোলোটা আছে, ছটা আছে, নটা আছে। তাহলে অপশন বি থেকে সি টোটালটাই ক্যান্সেল, আনসার গেলো কিনা অপশন এ। চেক করে না, দেখো আনসার অপশন এ। যদিও আনসার যতই চেক করি এক্সাম হলেতে আমরা গিয়ে ডিরেক্ট এটাকে আনসার করে দেবো, কিন্তু এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে যে কোথা থেকে কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি, অর্থাৎ যে চুয়াল্লিশটা ট্রায়াঙ্গেল পাচ্ছি এই চুয়াল্লিশটা ট্রায়াঙ্গেল কোথা থেকে পাচ্ছি সেটা আমরা দেখে নিচ্ছি। দেখে নাও, চলো এবার দেখো আমরা যে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেল দেখে নি। ট্রায়াঙ্গেল দেখো এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা থেকে টোটাল কতগুলো পাবো? দেখো ফর্মুলা আমার মিলে গেছে, ফর্মুলা যখন মিলে গেছে কতগুলো পাচ্ছি? না একটা দুটো তিনটে চারটে, তাহলে চার ইন্টু টু ইকুয়াল টু কত হচ্ছে? না আটটা হচ্ছে। ওকে তাহলে চার ইন্টু টু ইকুয়াল টু আটটা হয়ে গেল। তাহলে এদিক থেকেও আমি যদি দেখি, দেখো এখান থেকে ফর্মুলা আবার মিলে গেছে, তাহলে ফর্মুলা যখন মিলে গেছে তখন এখান থেকেও আমি কত পাচ্ছি? না এক দুই তিন চার, তাহলে চার ইন্টু টু। আবার যদি আমি দেখি দেখো এখানেও আমার ফর্মুলা মিলে গেছে, তাহলে এখানেও মিলে গেছে, তাহলে টোটাল কতগুলো পাচ্ছি? না এক দুই তিন চার, তাহলে টোটাল পাচ্ছি এক একটা স্কোয়ারের মধ্যে আমরা আটটা করে পাচ্ছি। এই ধরনের কটা পাচ্ছি? না একটা দুটো তিনটে চারটে। তাহলে আমি লিখতে পারি না যে একটা স্কোয়ারের মধ্যে যদি আটটা পাই তাহলে চারটে স্কোয়ারের মধ্যে কতগুলো পাচ্ছি? না আট ইন্টু চার ইকুয়াল টু বত্রিশ। তাহলে বত্রিশটা ট্রায়াঙ্গেল এখান থেকে পেয়ে গেছি। ওকে এবার আমাকে দেখতে হবে কি, না আমি বলেছিলাম যে একটা স্কোয়ারের সঙ্গে আর একটা স্কোয়ার যদি মার্চ হয় সেক্ষেত্রে কটা ট্রায়াঙ্গেল বেরোবে? মিনিমাম একটা ট্রায়াঙ্গেল বেরোবে, তার বেশি বেরোবে তো কম নয়। তাহলে আমরা দেখে নিই যে এখানে দেখো এই স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ারটাকে মার্চ করছে, তাহলে দেখো এখান থেকে একটা ট্রায়াঙ্গেল আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? আবার সেম জিনিস এখান থেকেও আমরা আরো একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। ওকে তাহলে দুটো ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। আবার দেখো এই স্কোয়ারটার সঙ্গে এই স্কোয়ারটাকে যদি মার্চ করি তাহলে দেখো এখান থেকে আরো একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। সেম জিনিস এদিক থেকেও আমি আরো একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। তাহলে কটা পেলাম? না চারটে পেলাম। আবার দেখো এই স্কোয়ারটার সঙ্গে এই স্কোয়ারটাকে যদি মার্চ করি তাহলে এখান থেকে আরো একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি।
এবং এখান থেকে আরো একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। কটা পেলাম না? ছটা পেলাম। আবার দেখো এ স্কয়ারটার সঙ্গে এ স্কয়ারটাকে মার্জ করছি, তাহলে দেখো এখান থেকে আরো একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। সেম জিনিস এখান থেকে আরো একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, তাহলে টোটাল কতগুলো পেলাম? না, টোটাল আটখানা ট্রায়াঙ্গেল পেলাম। তাহলে আমি এখানে লিখিয়ে নিতে পারি যে আটখানা পেয়েছি, আট লিখে নিলাম। এবার আমার কাছে দেখতে হবে যে আর কোথাও কোনো ট্রায়াঙ্গেল আছে কিনা। তো দেখে নিই আর কোথাও কোনো ট্রায়াঙ্গেল আছে কিনা। দেখো আমরা যখন কাউন্ট করলাম তখন কি করেছিলাম না, প্রথম হচ্ছে এই সিঙ্গেল স্কোয়ারটাকে, এই সিঙ্গেল স্কোয়ারটাকে, এই সিঙ্গেল স্কোয়ারটাকে এবং এই সিঙ্গেল স্কোয়ারটাকে, তারপরে কি করলাম না এই স্কোয়ারটার সঙ্গে এই স্কোয়ারটাকে, অর্থাৎ ডবল ডবল করে করেছি। এরপর যেটা আমরা করবো, তিনটে স্কোয়ারকে নেবো, অর্থাৎ এই স্কোয়ারটাকে নিচ্ছি, এই স্কোয়ারটাকে নিচ্ছি এবং এই স্কোয়ারটাকে নিচ্ছি। এই স্কোয়ারটাকে যদি নিই তাহলে দেখো এখান থেকে আরো একটা আমি ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। ওকে, সেম জিনিস এর অপোজিট দিকেও একটা তাহলে ট্রায়াঙ্গেল পাবো, দেখো পেয়ে গেলাম। আবার দেখো এদিকেও আমরা আরো একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, তাহলে এদিকে যখন পাচ্ছি নিশ্চয়ই এদিকেও পাবো। তাহলে টোটাল কতগুলো পেলাম? না, আরো চারটে পেলাম। তাহলে চার অ্যাড করে নাও, চার যদি অ্যাড করে নিই রেজাল্ট কত আসছে দেখো, চুয়াল্লিশ। তাহলে রেজাল্ট হয়ে গেল কত? না, চুয়াল্লিশটা ট্রায়াঙ্গেল এবং দশটা স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য, তোমরা বাড়িতে এগুলো কাজগুলো করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তীকালে তোমাদের আনসার দিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, এই কোশ্চেনটা তোমরা আনসার বাড়িতে বসে বসে করবে এবং পরবর্তীকালে আমি তোমাদের আনসার দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, সরি আনসার বেরিয়ে গেছে এখানে, এই কোশ্চেনটাও করবে তোমরা। ওকে, এবং এই কোশ্চেনটা, টোটাল তিনখানা তোমাদের ট্রায়াঙ্গেল দিচ্ছি, আর চারটে ট্রায়াঙ্গেল আছে, এই চারটে ট্রায়াঙ্গেল তোমরা বাড়িতে বসে বসে করবে। দেখো যে ট্রায়াঙ্গেলগুলো আছে সেগুলো হচ্ছে মডারেট থেকে ডিফিকাল্ট লেভেলে তোমাদের ট্রায়াঙ্গেলগুলো দিয়েছি। ওকে, এই ট্রায়াঙ্গেলগুলো তোমরা বাড়িতে বসে বসে করবে এবং পরবর্তীকালে তোমরা এগুলো কমেন্ট করে জানাবে, কারণ টাইম খুবই শর্ট হয়ে গেছে, তাই আমরা কি করছি না এটাকে তোমাদের বাড়িতে কাজ দিয়ে দিচ্ছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই, এটাও একটা রয়েছে। আচ্ছা, এই একটা কোশ্চেন রয়ে গেছে, অনেকগুলো কোশ্চেনই রয়ে গেছে। ওকে, চলো, আচ্ছা চলো এই কোশ্চেনটা আমি করে দিই। তাহলে তোমাদের কাজ থাকছে হচ্ছে চারটে কোশ্চেন বোধ হয় কাজ থাকছে, হ্যাঁ, 14 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন এবং 17 নম্বর কোশ্চেন, এই কটা করবে। 14 থেকে 17 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো পড়ো। ওকে, বাট আনসার বেরিয়ে গেছে, কিছু করার নেই। চলো এই কোশ্চেনটা আমি করে দিই। দেখো কি বলেছে, হাউ মেনি ট্রায়াঙ্গেল আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার, এই ফিগারেতে বলছে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে। দেখো আমরা প্রথমেই খুঁজবো কি না, স্কোয়ার খুঁজবো। তো স্কোয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা মিলে গেছে, তো ফর্মুলা যখন মিলে গেছে দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে 4 × 2 = কটা হচ্ছে না, 8টা। সেম ওয়ে এর আগে যে প্রসেসে করলাম সেই একই প্রসেসে এখানেও দেখো চারটে, এখানে 8টা পাচ্ছি, এটাতেও 8টা পাচ্ছি, এটাতেও 8টা পাচ্ছি, এটাতেও 8টা পাচ্ছি, তাহলে কটা জায়গা পাচ্ছি না, 1, 2, 3, 4। তাহলে আমি কি করতে পারি না, 8 × 4 = কত আসছে না, 32। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি, দেখো কি বলেছিলাম না, একটা ট্রায়াঙ্গেলের সঙ্গে একটা স্কোয়ারের সঙ্গে যদি আরো একটা স্কোয়ার মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা মিনিমাম ওখান থেকে একটা ট্রায়াঙ্গেল পাবোই। তাহলে এই স্কোয়ারটার সঙ্গে এই স্কোয়ারটাকে যদি মার্চ করি তাহলে দেখো এখান থেকে একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। সেম জিনিস এখান থেকে আরো একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, ক্লিয়ার? এরপর আমরা যদি তার পরের যে স্কোয়ারটা রয়েছে সেই স্কোয়ারটাকে যদি মার্চ করি, অর্থাৎ এই স্কোয়ারটার সঙ্গে এই স্কোয়ারটাকে যদি মার্চ করি, সেখান থেকে দেখো এখান থেকে একটা ট্রায়াঙ্গেল বেরোচ্ছে, আবার এখান থেকে আরো একটা ট্রায়াঙ্গেল বেরোচ্ছে, ক্লিয়ার? এর পরের যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি মার্চ করি, সেখান থেকে আমি কটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, দেখো এখান থেকে আমি আরো একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, আবার সেম জিনিস এখান থেকে আমি আরো একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। তাহলে টোটাল কটা পেলাম? না, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, অর্থাৎ টোটাল পেলাম 6টা, তাহলে 6 লিখে নিলাম, ক্লিয়ার? এবার যদি আমরা যাই তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এই ট্রায়াঙ্গেলের ভেতরে কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি না, 1, 2 যোগ করলে কত আসছে না, 3টে। ওকে, আবার দেখো এখানেও 1, 2 যোগ করলে কত আসছে না, 3টে, তাহলে 3 × 3 আরো 6টা পেয়ে গেলাম, তাহলে 6 লিখে দিলাম। ওকে, আর কোথাও কি কোনো ট্রায়াঙ্গেল আছে? না, আর কোথাও নেই, তাহলে এগুলোকে যোগ করো, 32 আর 6 = 38, 38 আর 6 = 44, হচ্ছে 44, তাহলে আনসার গেল কি না, 44, অর্থাৎ আনসার অপশন বি। ওকে, দেখো আনসার চেক করো না, আনসার অপশন বি। নেক্সট কোশ্চেন চলে যাই, নেক্সট কোশ্চেন দেখো কতগুলো ট্রায়াঙ্গেল আছে জিজ্ঞাসা করেছে। তো যখনই ট্রায়াঙ্গেল জিজ্ঞাসা করেছে এখানে আমি খুঁজছি কি স্কোয়ার, স্কোয়ার নেই, তো স্কোয়ার যখন নেই তখন আমরা ট্রায়াঙ্গেলের রুলসে চলে আসি। দেখো ট্রায়াঙ্গেলের রুলসে এ একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে থেকে কটা পাচ্ছি না, 3টে পাচ্ছি। আবার দেখো সেম জিনিস এখান থেকে আমি কটা পাচ্ছি না, 3টে পাচ্ছি।
ওকে তাহলে এখান থেকেও তিনটে পেয়ে গেলাম, এখান থেকেও তিনটে পেলাম, টোটাল পেয়ে গেলাম কটা না ছটা। এবার আমরা দেখবো কিনা সিঙ্গেল ওয়েতে কোনো ট্রায়াঙ্গেল আছে কিনা। দেখো সিঙ্গেল ওয়েতে একটা দুটো তিনটে এবং চারটে, তাহলে এই চারটেকে যোগ করে নাও কত আসছে চার। ওকে এরপর আমরা যদি দেখি তাহলে দেখো বড় বড় যে ট্রায়াঙ্গেলগুলো আছে সেগুলো কটা আছে না, এখানে একটা আছে, আবার আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা আছে, তাহলে টোটাল কটা পেলাম না দুটো পেলাম, তাহলে দুই যোগ করে নিলাম। এরপর দেখো আমাকে দিয়েছে এই মিডিল বরাবর একটা দাগ দিয়েছে, এই দাগটা দিয়ে নিশ্চয়ই এমনি এমনি দেয়নি, দাগটা নিয়ে কোনো একটা কাজ আছে। তো এই দাগটা দিয়ে কি করেছে না দেখো, দাগটা যখন দিয়েছে তখন আমি এখান থেকে আরো একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, সেম জিনিস এদিক থেকে আমি আরো একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, তাহলে টোটাল কটা পেলাম না দুটো ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। এটাকে যোগ করে দাও, যোগ যদি করি দেখো কত আসছে ছয় আর চারে দশ, দশ আর দুয়ে বারো, বারো আর দুয়ে কত হয় না চোদ্দ, তাহলে আনসার গেল কি না ফোরটিন, অর্থাৎ অপশন সি। ওকে চেক করে নাও আনসার, দেখো আনসার অপশন সি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন যেটা আছে কি আছে না, নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল, কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে সেটা কি। তো রেক্ট্যাঙ্গেল যখন বার করবো তার এরিয়ার ফর্মুলা আমরা করবো বলেছি, এরিয়ার ফর্মুলা কি না লেন্থ ইনটু ব্রেথ। তাহলে আমাকে দেখতে হবে এখানে যে ফিগারটা আছে এই ফিগারটাতে টোটাল কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে। তো আমি ফার্স্ট টাইম দেখি একটা রেক্ট্যাঙ্গেল খুঁজি, দেখো এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এই রেক্ট্যাঙ্গেলটা খুঁজলাম, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে কটা পাচ্ছি না একটা দুটো তিনটে এবং চারটে, আর এদিকে কটা পাচ্ছি না একটা, তাহলে লেন্থ কত পাচ্ছি ভ্যালু করতে হবে, তাহলে লেন্থের ভ্যালু কত আসছে এক প্লাস দুই তিন, তিন প্লাস তিন ছয়, ছয় প্লাস চার ইকুয়াল টু দশ, তাহলে দশ ইন্টু ওয়ান ইকুয়াল টু কত আসছে না দশ, ক্লিয়ার। আবার এদিকে চলে যায় দেখো এদিকে কত পাচ্ছি না, এদিকে দেখো এক দুই যোগ করলে কত আসছে না তিন, আর এদিকে এক, তাহলে তিন ইন্টু এক ইকুয়াল টু কত আসছে না ছয়, এই সরি ছয় নয় তিন, তিন। ওকে সেম জিনিস এখানে দেখো এক দুই আর এখানে এক যোগ করলে কত আসছে না তিন, তাহলে তিন ইন্টু ওয়ান ইকুয়াল টু কত আসছে না তিন। ওকে এবার আমরা কি বলেছিলাম না মার্চ করব, কারণ ফিগারটা গোটাটাই মার্চ করা আছে, যেহেতু মার্চ করা আছে সেহেতু আমাকেও মার্চ করতে হবে। তাহলে মার্চ যদি করি দেখো এই যে বড় রেক্ট্যাঙ্গেলটা আছে এই রেক্ট্যাঙ্গেলটার সঙ্গে এই রেক্ট্যাঙ্গেলটাকে মার্চ করি, দেখো এখান থেকে আরো একটা আমি রেক্ট্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, ক্লিয়ার, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা পাচ্ছি। সেম জিনিস এই বড় ট্রায়াঙ্গেলটা রেক্ট্যাঙ্গেলের সঙ্গে এই রেক্ট্যাঙ্গেলটাকে মার্চ করছি, তাহলে দেখো এখান থেকে আরো একটা আমি রেক্ট্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, তাহলে কটা আমি এক্সট্রা পেলাম রেক্ট্যাঙ্গেল না দুটো পেলাম, তাহলে দুই যোগ করে দিলাম। এবার যোগ করে দাও দেখো দশ আর তিনে তেরো, তেরো আর তিনে হচ্ছে ষোলো, ষোলো আর দুই হচ্ছে আঠেরো, তাহলে আনসার গেলো কি না অপশন সি, অর্থাৎ এইটিন। দেখো চেক করে নাও আনসার অপশন সি। ওকে চলো নেক্সট কোশ্চেন চলে যাই এবং লাস্ট কোশ্চেন আজকের এটাই। কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য মিনিমাম ডিফারেন্স, মিনিমাম অফ ডিফারেন্ট কালার রিকোয়ার টু পেন্ট দ্য ফিগার গিভেন অ্যাবভ সাচ দ্যাট টু অ্যাডজাসেন্ট রিজিয়ন হ্যাভ দ্য সেম কালার। মানে কি না এই যে ফিগারটা আছে এই ফিগারটার মধ্যে তোমাকে বলছে কি না যতগুলো তোমার স্পেস আছে, দেখো এখানে তোমাকে রিজিয়নগুলো দিয়ে দিয়েছে, অর্থাৎ এক একটা স্পেস দিয়েছে, এক একটা তোমার অঞ্চল দিয়েছে, এই অঞ্চলগুলোতে বলেছে কি না একটা যখন একটা কালার করছি তার পাশাপাশি যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু সেম কালার করা যাবে না, কারণ এখানে বলে দিয়েছে নো টু অ্যাডজাসেন্ট রিজিয়ন হ্যাভ দ্য সেম কালার, মানে পাশাপাশি দুটো জায়গাতে একই কালার করা যাবে না। তাহলে একই কালার যখন করা যাবে না তখন নিশ্চয়ই অন্য কোনো কালার ইউজ করতে হবে, তাহলে অন্য কোনো কালার যখন ইউজ করব তাহলে আমাকে দেখতে হবে যে মিনিমাম কতগুলো কালার এখানে ইউজ করব। যদি ম্যাক্সিমাম বলতো তাহলে কি করতাম না যতগুলো এখানে স্পেস আছে ততগুলোই আমি কালার বসিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে বলেছে কি না মিনিমাম বলেছে, যেহেতু মিনিমাম বলেছে এখানে সেহেতু এখানে যদি আমি রেড রাখি তাহলে বলো এখানেও আমি রেড রাখতে পারবো না, এখানেও আমি রেড রাখতে পারবো না, আবার এখানেও আমি রেড রাখতে পারবো না, কারণ এই যে এর পাশাপাশি অঞ্চল হয়ে যাচ্ছে, এর পাশাপাশি অঞ্চল হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি অঞ্চল হয়ে যাচ্ছে, আমাকে বলে দিয়েছে নো টু অ্যাডজাসেন্ট রিজন হ্যাভ দ্য সেম কালার। তাহলে এখানে যদি রেড রাখছি আমি এখানে রাখতে পারি তাহলে ইয়েলো, এখানে যদি ইয়েলো রাখি এখানেও রেড রাখছি, এখানে আবার আমি ইয়েলো রাখতে পারি, কারণ দেখো রেড ইয়েলো ইয়েলোর সঙ্গে রেড আছে তো মিক্সড হচ্ছে না, পাশাপাশি দুটো জায়গাতে সেম কালার আসছে না, আবার রেডের সঙ্গে কি আছে না ইয়েলো, আবার এখানে রেড আসতে পারে, ইয়েলো আসতে পারে, আবার রেড আসতে পারে, আবার ইয়েলো আসতে পারে, দেখো কারোর সঙ্গে কোথাও মিক্সড হয়েছে কোথাও মিক্সড হয়নি। তো এখানে এবার যে ভেতরের যে অঞ্চলটা রয়েছে এই রিজিয়নটাতে আমি কি করব, রেড ইউজ করতে পারবো না, কারণ রেড করলে এটা দেখো মিক্সড হয়ে যাবে, ইয়েলো করবো ইয়েলো করলে এটাও মিক্সড হয়ে যাবে, সুতরাং ইয়েলো এবং রেড এই দুটোকে বাদ দিয়ে বাকি যে কোনো কালারকে আমি ইউজ করতে পারি, এটাকে আমি ইউজ করতে পারি ব্লু বা ব্ল্যাক, তাহলে আমি এটাকে ব্ল্যাক ইউজ করছি, তাহলে বলো কারোর সঙ্গে কেউ কি মিলেছে না,
এর ভেতরে যে অঞ্চলটা রয়েছে সেখানে আমি আবার এখানে রেড ইয়েলো রেড ইয়েলো রেড এবং ইয়েলো করলে দেখো কারোর সঙ্গে কেউ কিন্তু মিক্সছে মানে মিক্সড হচ্ছে না এরপরে এর ভেতরে যেটা আছে সেখানে আমি আবার ব্ল্যাক করতে পারি তাহলে ব্ল্যাক করলাম ওকে এর ভেতরে যেটা আছে সেটাতে আমি ইয়েলো করতে পারি রেডও করতে পারি এটা আমার মর্জি মতো তাহলে আমি মিনিমাম কটা কালার কি ইউজ করলাম না একটা করলাম রেড একটা করলাম ইয়েলো আর একটা করলাম কি না ব্ল্যাক তাহলে ম্যাক্সিমাম মিনিমাম আমি কালার ইউজ করলাম কটা না তিনটে তাহলে আনসার গেল কি না অপশন বি দেখে নাও চেক করে নাও আনসার অপশন বি ওকে তো আজকে ক্লাসটা আমাদের এখানেই শেষ করলাম যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যাচিভার সিটি চ্যানেল এর সঙ্গে তোমরা জয়েন হয়ে যাও অ্যাচিভার সিটি ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলেতে থ্যাংক ইউ প্লিজ ডু লাইক দিস ভিডিও শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব বিকজ নলেজ ইজ এম্পাওয়ারমেন্ট